হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ ইংলিশ পেডাগজির 13 ইম্পর্টেন্ট সিলেক্টেড কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। আমার অ্যান্সার বলার আগে আগে আপনারা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন, এবং আউট অফ 13 কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো শুরু করার আগে, যারা যারা লেটস স্টাডি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার এই এডুকেশনাল ভিডিওগুলির নোটিফিকেশন খুব সহজেই পাওয়ার জন্য। আর যারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, জার্নি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন ইজ, উদাহরণ থেকে সামান্যীকরণ, জেনারেলাইজেশন মানে সামান্যীকরণ, এর দিকে যাত্রা হয়। ইন্ডাকটিভ, ডিডাকটিভ, ইনসিডেন্টাল, অল অফ দি অ্যাবভ, তো কোন মেথডের ক্ষেত্রে হয়? তো আমরা জানি অপশান এ এখানে সঠিক আনসার, ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতিতে কি হয়, উদাহরণ থেকে সূত্রের দিকে যায় বা উদাহরণ থেকে সামান্যীকরণের দিকে যায়। তো এখানে অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার টু, মোটিভেশন ইজ দ্য সুপার হাইওয়ে টু লার্নিং, কে বলেছে কথাটা? পেভলভ, থর্নডাইক, স্কিনার, পিয়াজেট। তো মোটিভেশন ইজ দ্য সুপার হাইওয়ে টু লার্নিং, এটা বলেছেন স্কিনার। তো অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার থ্রি, এ চাইল্ড হ্যাজ টু ইউজ হায়ার অর্ডার অফ মেন্টাল প্রসেস সাচ এ ইন্টেলিজেন্স ওয়ার রিজনিং ইন হুইচ টাইপস অফ লার্নিং। একজন শিশুর যে হায়ার অর্ডার মেন্টাল প্রসেস অর্থাৎ মানসিক ক্ষমতার যে উচ্চ পর্যায়ের ক্রম সেটা ব্যবহার করে, সাচ এজ ইন্টেলিজেন্স, যেমন কি ইন্টেলিজেন্স অথবা রিজনিং, তো এটা কোন ধরনের শিখন? মোটর স্কিল লার্নিং, কনসেপ্ট অফ লার্নিং, স্পিকিং, ভার্বাল লার্নিং, তো এটা হচ্ছে কনসেপ্ট অফ লার্নিং বলা হয়। তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার ফোর, ফ্রম দ্য গিভেন ফ্যাক্টর্স হুইচ ওয়ান মে নট এফেক্ট লার্নিং আউটকাম, প্রদত্ত কোনটি শিক্ষার ফলাফলকে প্রভাবিত করে না? লার্নার্স মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, স্ট্রাকচার অ্যান্ড সাইজ অফ ক্লাসরুম, টিচার্স পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড, প্যারেন্টস ইনকাম অ্যান্ড স্ট্যাটাস। তো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার, প্যারেন্টস ইনকাম অ্যান্ড স্ট্যাটাস এটা শিখনকে প্রভাবিত করে না। তাছাড়া বাকি সব অ্যান্সারগুলোই ঠিক আছে। লার্নার্স মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, শিক্ষার্থীদের মোটিভেশন এবং ইন্টারেস্ট প্রভাবিত করে শিখনকে। স্ট্রাকচার অ্যান্ড সাইজ অফ ক্লাসরুম, ক্লাসরুমের স্ট্রাকচার এবং সাইজ প্রভাবিত করে। টিচার্স পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড, এটাও শিক্ষার ফলাফলকে প্রভাবিত করে। তো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, লার্নিং ইন এ চাইল্ড অর অ্যাডাল্ট টেক প্লেস ডিউ টু, ভাইগটস্কির মত অনুযায়ী শিখন শিশু অথবা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, ইন বর্ন অ্যাবিলিটিস, জন্মগত ক্ষমতা, সাইন্টিফিক অ্যাটিটিউড, বৈজ্ঞানিক মনোভাব, সোশ্যাল ইন্টারাকশন, ইন্ট্রোডাকশন অফ স্টিমুলাস, উদ্দীপকের ভূমিকা। তো ভাইগটস্কির মত অনুযায়ী শিখন শিশু বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হলো সোশ্যাল ইন্টারাকশন, তিনি সোশ্যাল ইন্টারাকশনের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। তো এখানে অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সিক্স, দ্য চিলড্রেন সাফার ফ্রম ল্যাক অফ সেলফ স্টিম হোয়েন দে আর, শিশুরা আত্মসম্মানের অভাব বোধ করে যখন তারা নট অ্যালাউড টু ইট হোয়াট দে ওয়ান্ট, যখন তারা যেটা খেতে চায় সেটা দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় না। নট অ্যাবল টু এক্সপ্রেস দে আর ফিলিংস থ্রু ওয়ার্ডস অর ল্যাঙ্গুয়েজ, শব্দ বা ভাষার মাধ্যমে তাদের অনুভূতিকে যখন প্রকাশ করতে দেওয়া হয় না, তখন তাদের এরকম আত্মসম্মানের অভাব বোধ হয়। অপশান সি, আর নট অ্যালাউড টু প্লে উইথ ফ্রেন্ডস, যখন তাদেরকে বন্ধুদের সঙ্গে খেলার অনুমতি দেওয়া হয় না। অপশান ডি নান অব দি অ্যাবভ। তো এখানে অপশান বি সঠিক অ্যান্সার, যখন তাদের যে অনুভূতি ফিলিংস যখন তাদেরকে ভাষার মাধ্যমে বা শব্দের মাধ্যমে প্রকাশ করতে দেওয়া হয় না, তখন তারা আত্মসম্মানের অভাব বোধ করে। তো অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সেভেন, ফর এ ফার্স্ট জেনারেশন লার্নার্স লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ক্যান বি ইজি ইফ, ফার্স্ট জেনারেশন শিক্ষার্থীদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ, দ্বিতীয় ভাষা ইংলিশ শিখনটা খুব সহজ হতে পারে যদি
লার্নার লিভস ইন এ হোম এনভায়রনমেন্ট, যদি শিক্ষার্থীরা বাড়ির পরিবেশে বাস করে। লার্নার ইজ হাইলি মোটিভেটেড, শিক্ষার্থীদেরকে খুব মোটিভেট করতে পারলে। অপশান সি, লার্নার গেটস অ্যান এনভায়রনমেন্ট হোয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অনলি স্পোকেন, শিক্ষার্থীদেরকে এমন পরিবেশ, শিক্ষার্থীরা এমন পরিবেশ পায় যেখানে শুধুমাত্র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা ইংরেজি বলা হয় স্পোকেন। অর্থাৎ এখানে অপশান ডি, বোথ বি অ্যান্ড সি, তো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার, যখন শিক্ষার্থীরা হাইলি মোটিভেটেড হবে এবং কি এমন পরিবেশ পাবে যেখানে শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশটা বলবে, তো এরকম পরিবেশ যখন হবে তখন কি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে খুব ইজি হবে, তো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অব দ্য থিওরি বেসড অন দ্য হ্যাবিট ফর্মেশন সেজ দ্যাট হিউম্যানস অর এনি ক্রিয়েচারস গিভ রেসপন্স ডিউ টু স্টিমুলাস অর হিউম্যান লার্ন, অভ্যাস গঠনের উপর ভিত্তি করে কোন তত্ত্বটি বলে বা হুইচ থিওরি অর্থাৎ কোন তত্ত্বটি বলে যে হিউম্যানস অর এনি ক্রিয়েচারস মানুষ অথবা যে কোনো প্রাণী গিভ রেসপন্স যখন প্রতিক্রিয়া দেয় ডিউ টু স্টিমুলাস উদ্দীপকের প্রভাবে, অথবা হিউম্যান লার্ন ডিউ টু স্টিমুলাস যখন মানুষ কি করতে পারে উদ্দীপকের প্রভাবে শিখতে পারে, তো কোন তত্ত্বটির উপর ভিত্তি করে এটা হয়। অপশান এ ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, জেনারেলাইজেশন, অ্যাডাপ্টেশন, তো এখানে অপশান এ সঠিক অ্যান্সার, ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব যেখানে হ্যাবিট ফর্মেশনের কথা বলা হয় যে অভ্যাস গঠন সেটা হয় যে প্যাভলভের যে ক্লাসিক্যাল কন্ডিশনিং এটা এই থিওরিটাই এর উপর জোর দেয়, তো এখানে অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ নতুন ভাষা শিখনে দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল, যে মাতৃভাষাটা মাতৃভাষার জ্ঞান কি করে সাহায্য করে। দ্য ইউজ অফ মাদার টাং ইন্টারফেয়ার্স রেদার দ্যান ফেসিলিটেটস, মাতৃভাষার ব্যবহার বাধা দান করে রেদার দ্যান ফেসিলিটেটস, সুবিধা দেওয়ার পরিবর্তে কি করে বাধা দান করে, তাই বলছে মাদার টাংটা। নেক্সট অপশান সি, দ্য মাদার টাং শুড নট বি ইউজড অ্যাট অল বাই দ্য লার্নার্স, শিক্ষার্থীদেরকে একদমই মাতৃভাষা ব্যবহার করতে দেওয়া উচিত নয়। অপশান ডি নান অব দি অ্যাবভ, তো এখানে অপশান এ সঠিক অ্যান্সার, দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল, নতুন ভাষা শিখানোর ক্ষেত্রে মাতৃভাষা কি করে সাহায্য করে, মাতৃভাষার জ্ঞানটা সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, এ টিচার ইজ এক্সপ্লেনিং এ নিউ কনসেপ্ট ইন দ্য ক্লাস, শ্রেয়া নোজ দ্য মিনিং অফ ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড কনসেপ্ট, সি অলসো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট উইথাউট এনি ডিফিকাল্টি, সি ইজ গুড ইন, একজন শিক্ষক একটা নতুন কনসেপ্ট বা ধারণা ক্লাসে ব্যাখ্যা করছেন, শ্রেয়া নোজ, শ্রেয়া জানে তার অর্থ, ডিফিকাল্ট ওয়ার্ডস কঠিন কঠিন শব্দের অর্থ এবং ওই ধারণাটি সে জানে, সি অলসো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট উইথাউট এনি ডিফিকাল্টি, সে কোনো অসুবিধা ছাড়াই সেটা বুঝতে পারে, এই ধারণাটি বুঝতে পারে। সি ইজ গুড ইন মোটর স্কিল, কগনিটিভ স্কিল, রোট মেমোরি, ভার্বাল মেমোরি, তার কোন বিষয়ে ভালো দক্ষতা আছে, এখানে অপশান বি সঠিক অ্যান্সার, কগনিটিভ স্কিল বা কগনিটিভ জ্ঞানমূলক দক্ষতা তার সবচাইতে ভালো এখানে, অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, ফল্টি রিডিং হ্যাবিটস ইজ ডিউ টু, ভুল পড়ার অভ্যাস নির্দেশ করে সাব ভোকালাইজেশন, ফিঙ্গার পয়েন্টিং, রিগ্রেসিভ মুভমেন্ট, অল অফ দি অ্যাবভ, তো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার, অল অফ দি অ্যাবভ, রিগ্রেসিভ মুভমেন্ট অর্থাৎ পশ্চাৎমুখী যে মুভমেন্ট সেটা, ফিঙ্গার পয়েন্টিং, আঙুল দিয়ে নির্দেশ এবং সাব ভোকালাইজেশন, এগুলো সবই কি ভুল পড়ার অভ্যাসকে নির্দেশ করে, তো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ডাজ স্ক্র্যাবলিং মিন, স্ক্র্যাবলিং মানে কি, রিডিং অ্যালাউড, লিসনিং কেয়ারফুলি, রাইটিং কুইকলি অ্যান্ড কেয়ারলেসলি, স্টামারিং, তো এখানে অপশান সি সঠিক অ্যান্সার, স্ক্র্যাবলিং মানে হচ্ছে হিজিবিজি, ঠিক আছে, তো রিটেন রাইটিং কুইকলি অর্থাৎ দ্রুত লেখা এবং কেয়ারলেসলি মানে কোনো যত্ন ছাড়াই অযত্নে লেখা এবং তাড়াতাড়ি লেখা, তার ফলে কি হয় হিজিবিজি লেখা হয়,
তো এটাকে বলা হয় কি স্ক্র্যাবলিং। তো এখানে অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, লাস্ট কোয়েশ্চেন এটি। এটার কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এটার কোয়েশ্চেন অ্যান্সার আমি বলবো না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, স্টুডেন্ট টিচার বোথ এ অ্যান্ড বি অনলি এ। এটার কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই, যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।